আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতে বি আর বি কেবলস সংবাদ শোনা কৃষিতে সবচেয়ে গুরুত্ব দেয় মহামারীর সময়ও দেশে কোনো খাদ্য সংকট নেই বলেন প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে একদিনে দেশে আরও 15 জনের মৃত্যু নতুন আক্রান্ত 1500-এরও বেশি সাত মাস পর চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি পেল খোলেনি রাজধানীর বেশিরভাগ সিনেমা হল এবং ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন আজ করোনার কারণে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত করোনা ভাইরাসের শুরু থেকেই সরকার খাদ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্ব দেয় এই মহামারীতেও দেশে কোনো খাদ্য সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি কথা জানান খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 1 ইঞ্চি জমিও অনাবাদি না রাখতে আবারও তাগিদ দেন প্রধানমন্ত্রী ফজলে রাব্বি রিপোর্ট স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সবার জন্য খাদ্য নিশ্চিত করতে তাই সর্বোচ্চ গুরুত্ব ছিল কৃষিতে এরপর বঙ্গবন্ধু পরবর্তী বিভিন্ন সরকার এর প্রতি গুরুত্ব না দেয় খাদ্য ঘাটতির দেশে পরিণত হয় বাংলাদেশ বর্তমান আওয়ামী লীগ সরকারের কৃষি বান্ধব নীতি বাংলাদেশকে এক উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত করেছে বলে জানান প্রধানমন্ত্রী যখনই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে তখনই আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি খাদ্য উৎপাদনে আমরা নিশ্চিত করেছি যে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে খাদ্য নিশ্চয়তা থাকতে হবে কারণ এই করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে আমরা বিশেষ যে অর্থ বরাদ্দ করেছি সেটা হচ্ছে 9,500 কোটি টাকা আমরা দিচ্ছি সেটা আমরা কৃষি সহায়তা হিসেবে কৃষকদের মাঝে বিতরণ করি যাতে কৃষক তাদের উৎপাদনে উৎসাহ না হারায় তার যে উৎপাদন করতে পারে সেই সাথে সাথে আমরা মানুষকে উৎসাহিত করছি যে 1 ইঞ্চি জমি কেউ ফেলে রাখবেন না গাছ লাগান ফল লাগান তরি তরকারি লাগান যে যা পাইন কিছু লাগিয়ে নিজের উৎপাদন বাড়ান কৃষিকে শক্তিশালী করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কৃষকের জন্য ঋণ সহ তার সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমাদের কৃষকরা সব রকম সুবিধা পাচ্ছে সেই সাথে সাথে কৃষক উপকরণ যাতে পায় তার ব্যবস্থা বানিয়েছে সেদিকে লক্ষ্য রেখে আমরা টিএসপি সার যেটা 80 টাকা ছিল সেটা 22 টাকায় কমিয়ে এনেছি এমপিও 70 টাকা থেকে 15 টাকায় এবং ডিএপি সার 90 থেকে 16 টাকায় আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি সবাইকে নিয়ে একসাথে বিকশিত হন শরীরের যত্ন নিন সুস্থ থাকুন আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ এই প্রতিবাদ্য নিয়ে এবার পালন করা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস ফজলে রাব্বি এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,623 জনে সর্বশেষ 24 ঘন্টায় 13,577টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,527 জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 11.25% এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,86,086 জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,509 জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,738 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.89% মৃতদের মধ্যে 13 জন পুরুষ ও 2 জন নারী 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 12 জন মারা গেছেন দীর্ঘ 7 মাস পর চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি পেলেও রাজধানীর বেশিরভাগ সিনেমা হল খোলেনি দর্শক কম ও নতুন ছবি নেই এমন নানা সংকটে এই বিনোদন বাণিজ্য আগের মতো সচল করার কথা ভাবতে পারছেন না হল মালিকরা মনির হোসেন তপুর রিপোর্ট করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে একটানা 7 মাস বন্ধ রাখা হয় দেশের সব সিনেমা হল তবে শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে এসব হল চালুর নির্দেশনা দেয় তথ্য মন্ত্রণালয় সে ঘোষণায় রাজধানী 2-1টি প্রেক্ষাগৃহ খুলেছে কিন্তু তাতে দর্শকের উপস্থিতি একেবারেই কম ট্রেনের কাজ করতে হবে সিডের কাজ করতে হবে ওগুলো কাজ শেষ হয়নি এগুলোর কারণে বন্ধ রাখছে এখন যেহেতু খুলছে আশাবাদী আর কি দর্শক হয়তো হলে আসবে কিন্তু পরিবেশ আরও উন্নত করতে হবে বন্ধ করে রাখছে আজকে হ্যাঁ বন্ধ
দেন না, সবই তো বন্ধ। হল মালিকরা বলছেন ভালো সিনেমা মুক্তি না পেলে বেশি দর্শক পাওয়া যায় না, তার উপর করোনা সংক্রমণের ভয়, এতে হল চালিয়ে তাদের খরচ উঠানো সম্ভব নয়, তাই হল খোলা সাহস পাচ্ছেন না অনেকে। ভালো ছবি আসুক, ভালো ছবি আসলে ভালো দর্শক আসবে, গল্পের মান যদি আমি আমার দেশ এবং এই দেশের কৃষ্টি কালচার নিয়ে যদি হয় তাহলে এই দেশের এই সিনেমা হলগুলো আগের মতো দর্শক পরিপূর্ণ হবে। হলে দর্শকের উপস্থিতি বাড়াতে ভালো মানের ছবি নির্মাণে সরকারি সহায়তা বাড়ানোর দাবিও জানিয়েছেন চলচ্চিত্র পরিবেশক ও হল মালিকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আজ ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন, 2 আসনেই ভোট গ্রহণ হবে ইভিএমে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন, যদিও ভোটের মাঠে তেমন উত্তেজনা নেই। নওগাঁ প্রতিনিধি রাহেনা আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। উপনির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে অতটা তোড়জোড় না থাকলেও কমতি নেই নির্বাচন কমিশনের আয়োজনের। ঢাকা 5 ও নওগাঁ 6 এই 2 আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বিষয়টি আমলে নিয়ে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে। ধর্তব্য মতো কোনো রকমের অসুবিধা নির্বাচন এলাকায় নেই, যেগুলো খুব সিরিয়াসলি কগনিজেন্সে নেওয়া যায় বলা যায়, আমলে নেওয়ার মতো কোনো রকমের অসুবিধা নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ড অর্থাৎ যাত্রাবাড়ি, ডেমরা এবং কদমতলির আংশিক এলাকা নিয়ে ঢাকা 5 আসন। এখানে ভোটার সংখ্যা 4,71,000। নির্বাচনে লড়ছেন 6 জন প্রার্থী। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। ঢাকা যেহেতু এটা রাজধানীর ব্যাপার, কারণ এখানে তো সব এলাকার মানুষজন আসা যাওয়া আছে, এই জন্য তারা অতিরিক্ত আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। অন্যদিকে রানীনগর ও আত্রায় 2 উপজেলা নিয়ে নওগাঁ 6, ভোটার সংখ্যা 3,06,000। প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তবে মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ছাড়া গণপরিবহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 9 দফা দাবিতে নোয়াখালী অভিমুখে লং মার্চ করছে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ। শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন হয়ে পল্টন গিয়ে পৌঁছান সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে বাস ও পিকআপ ভ্যানে করে নোয়াখালীর দিকে যাত্রা শুরু করেন তারা। যাত্রাপথে নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সমাবেশ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গড়ে ওঠা ধর্ষণ বিরোধী এই জোট। আজ বিকেলে নোয়াখালীর মাইজদিতে অনুষ্ঠিত হবে সমাবেশ। চলাকালীন সময়ে আপনি যদি ওই 9 দফা দাবিতে আপনার কোনো সরকারি কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরা আগামী দিনে হরতাল সহ আরো কঠিন কর্মসূচি কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হব। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলায় শুধু মৃত্যুদণ্ডের বিধান করে অন্যায় ও অপরাধের অবসান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের ধর্ষণ বিরোধী সভায় তিনি অভিযোগ করেন বেশিরভাগ অপরাধের সাথে ক্ষমতাসীনরা জড়িত। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন সব অপরাধের অবসান ঘটাতে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যেখানে বিচারহীনতার সংস্কৃতি, যেখানে এক ব্যক্তি বা আমিত্ববাদ, মৃত্যুদণ্ড তো অনেক ব্যাপারেই হয়, জজ সাহেবরা সেই আইনের বই বা সেই ক্রিমিনাল কোডগুলি বিশ্লেষণ করে কোনো রায় লেখেন কিনা, রায় লেখেন না, দিতে পারেন না। সরকারি ঘোষণা আর জরিমানার পরও কমছে না বাজারে নিত্যপণ্যের দাম। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে কেজিতে অন্তত 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আলু, বেড়েছে চালের দামও। সরবরাহ কম থাকার অজুহাতে পেঁয়াজ আর সব ধরনের সবজির মূল্য চড়া, তবে বিক্রেতারা বলছেন এক মাসের মধ্যে নতুন মৌসুমের চাল ও সবজি বাজারে আসলে দাম অনেকটা স্বাভাবিক হবে। বিস্তারিত আদিন সজবে রিপোর্টে। নিত্যপণ্যের বাজার মানেই এক দুশ্চিন্তার জায়গা, ঘরে থেকে আজ করা যায় না এর ছাঁচ। চাল, আলু, সবজি কিংবা তেল,
সব কিছুরই দাম বাড়ায় অনেকটা অসহায় সাধারণ মানুষ। সরকারি কোনো উদ্যোগেই বাজার নিয়ন্ত্রণে আসছে না। দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলুর দাম বেঁধে দেয় সরকার। বলা হয় কেজি প্রতি আলু পাইকারিতে 25 আর খুচরাতে 30 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু বাস্তবে দাম তার আশেপাশেও নেই। পাইকারিতে 40 আর খুচরায় 1 কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। সব জিনিসের দাম আগুন। এখন আসলে আমাদের মতো সাধারণ মানুষের একটু কষ্ট। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। ওই আইন কানুন যা কিছু করে সব ওই কিতাবেই, বাস্তবায়ন নাই। মাল আছে, মাল কম দামে তারা ছাড়বো না, তারা হলো বড় কোটিপতি কোটিপতি। ঢাকার বাজারে গেলেই দেখা মিলবে ভরপুর সবজি, কিন্তু কয়েক মাস ধরে দাম আকাশ ছোঁয়া। কাঁচামরিচের কেজি 200 টাকা, মৌসুমের সিম 100 টাকা। শশা, ঢেঁড়স, মূলা, টমেটো, পটল সব রকম সবজি কেজিতে 60 টাকার বেশি। পেঁয়াজের কেজি দেখেন, আজকে থেকে কি পেঁয়াজের কেজি এমন ছিল, এমন আছে? এটা কি সরকার পারছে এখনো নির্ধারিত দামে আনতে? পারেনি। দাম এতটাই বেশি যে আসলে কি বলবো। সবজি তো সবে মোটামুটি 60 টাকা, সিম কিনছি 120 টাকা। আর বেশি দিন নাই, হয়তো 20-25 দিনের মধ্যেই দাম কমে আসবে। বেগুন একদম 60 টাকা ভাইয়া। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আবার দাম বাড়লো চালের। মিনিকেট, আঠাশ, মোটা চাল কেজিতে 3-5 টাকা বেড়েছে। মেল মালিকদের কারসাজি, অন্য কিছু না। মেল মালিক আগে মেল আসিল কম উত্তরবঙ্গে, এখন সবাই ব্যবসায়ী, অনেকগুলো মেল হয়ে গেছে। সরকারি সংস্থাগুলোর মনিটরিং আর জরিমানার পরেও নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত এক মাস অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চাহিদার চেয়ে অতিরিক্ত পানি উৎপাদন করে গণমুখী পানি ব্যবস্থাপনা করায় 2030 সাল পর্যন্ত সুপেয় পানির কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বিগত 10 বছরের উন্নয়ন কাজ ও আগামী 2 বছরের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি জানান, ঢাকা ওয়াসার সিস্টেম লস 40% থেকে কমে 20% নামিয়ে আনা হয়েছে। ভবিষ্যতে মিটার রিডিং ওয়েবের মাধ্যমে চেক করার পরিকল্পনার কথাও জানান তিনি। তাকসিম এ খান বলেন, জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে এককভাবে দিলে সমাধান করা সহজ হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমাদের যে সুয়ারেজ সিস্টেম, যেটা আমাদের আরেকটা বড় কাজ, সেই সুয়ারেজে আমরা কিন্তু মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেশন শুরু করেছি। আমাদের মাস্টার প্ল্যান বলে দিচ্ছে যে 2030 সালের মধ্যে ঢাকা শহরকে 100% সুয়ারেজ নেটওয়ার্ক এবং আপনার কালেকশন নেটওয়ার্কের মধ্যে আনতে হবে। তো আমরা একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম নিয়েছি। আমরা আশা করি 2025 থেকে 2027 সালের মধ্যে আমরা আমাদের এইটা শেষ করতে পারব এবং বাংলাদেশ SDG 6.1 এবং 6.2 আমরা ফুলফিল করতে পারব। মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে মরণাপন্ন রোগীকে বাঁচাতে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির খুব একটা কার্যকরী নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাইড্রোক্সিক্লোরোকুইন সহ মোট 4 প্রতিষেধকের উপর গবেষণা করে এই প্রতিবেদন দিয়েছে WHO। তবে তাদের এই গবেষণা ফল প্রত্যাখ্যান করেছে রেমডেসিভিরের উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান গিলেট। তারা বলছে, অন্যান্য গবেষণার সাথে এই প্রতিবেদনের কোনো সামঞ্জস্য নেই। আফ্রিকান ভাইরাস ইবোলার প্রতিষেধক হিসেবে তৈরি রেমডেসিভির করোনা ভাইরাসের প্রথম কোনো ওষুধ, যাকে এতদিন বেশ কার্যকরী বলে মনে করা হচ্ছিল। সম্প্রতি হাসপাতালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দেওয়া হয় ওই প্রতিষেধক। WHO-র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথন জানান, 30টিরও বেশি দেশের 500 হাসপাতালে 22,266 জন রোগীর ওপর 4 প্রতিষেধকের কার্যকারিতা পর্যবেক্ষণ করে গবেষণা ফলটি তৈরি করা হয়েছে। পার্টেক্স খেলার খবর। মিরপুরে বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় পর্বে আজ মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। নিজেদের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ দলকে হারিয়ে টুর্নামেন্টে ভালো সূচনা করেছিল নাজমুল একাদশ, তবে পরের ম্যাচে তামিমদের কাছে হারে তারা। এবার সেই ভুল শুধরে নিতে চায় নাজমুলের দল। অন্যদিকে এক ম্যাচ জিতলেও টপ অর্ডারদের ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তায় মাহমুদুল্লাহরা। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর 1:30 শুরু হবে ম্যাচটি।
শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। কৃষিতে সবচেয়ে গুরুত্ব দেওয়ায় মহামারীর সময়েও দেশে কোনো খাদ্য সংকট নেই বললেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে একদিনে দেশে আরও 15 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1500-এরও বেশি। সাত মাস পর চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি পেলেও খোলেনি রাজধানীর বেশিরভাগ সিনেমা হল। এবং ঢাকা 5 ও নগা 6 আসনের উপনির্বাচন আজ, করোনার কারণে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।